হাই এভরি ওয়ান ওয়েলকাম টু তো এই ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণির বাংলা বিষয়ে যে মডেল অ্যাক্টিভিটি কম্পিটিশান দেওয়া হয়েছে নভেম্বর দু হাজার একুশের জন্য যেটাকে পার্ট এইট বলা হচ্ছে এবং যেখানে পূর্ণমান দেওয়া আছে চল্লিশ তো এই চল্লিশ নম্বরের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে ক্লাস ফোরের বাংলা বিষয়ে তার সমস্ত প্রশ্নের উত্তরগুলি আজকের ভিডিওতে আমরা জেনে নেব তো চলো সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক সমস্ত প্রশ্নের উত্তরগুলি তো এটা হচ্ছে কোশ্চেন পেপার কোশ্চেন পেপারটি তোমরা একবার দেখে নাও এখানে দেখতেই পাচ্ছ পূর্ণমান দেওয়া আছে চল্লিশ এবং এক নম্বরে দেওয়া আছে দশটি কোশ্চেন এক নম্বরে টোটাল দশ নম্বর এবং দু নম্বরে দেওয়া আছে দশটি কোশ্চেন এখানে দু নম্বর করে টোটাল কুড়ি নম্বর তো কুড়ি আর দশে তিরিশ এবং তিন নম্বরে দেওয়া আছে তিনের একে দেওয়া আছে পাঁচটি কোশ্চেন এক নম্বরে তো তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ হয়ে গেল এবং তিনের দুই আছে পাঁচটি কোশ্চেন এক নম্বরে টোটাল পাঁচ নম্বর তো হয়ে গেলো পঁয়ত্রিশ আর পাঁচে চল্লিশ তো এই চল্লিশ নম্বরের অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমরা এখন এক এক করে দেখে নেব তো এক নম্বরের প্রশ্ন দেওয়া আছে একটি বাক্যে উত্তর দাও প্রশ্নের মান দেওয়া আছে এক গুণ দশ সমান সমান দশ একের একের প্রশ্ন হলো সন্দেহ নাই মাত্র কোন বিষয়ে কবির মনে কোনো সন্দেহ নেই তো উত্তরটা এভাবে লিখবো আমরা কবি এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য বিষয় থেকে নতুন নতুন জিনিস শিখছেন দিয়ে তার কোনো সন্দেহ নেই একের দুইয়ে প্রশ্ন দেওয়া আছে তত্ত্ব চান স্কুলে গিয়ে ইয়াসোয়াকে চানকে কোন অবস্থায় দেখতে পেলো তো উত্তর লিখতে হবে তত্ত্ব চান স্কুলে গিয়ে ইয়াসোয়াকে চানকে ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিল একের তিনে প্রশ্ন দেওয়া আছে সবাই বললে বেজায় মিথেন তাদের কাছে কোন কোন খাবার বেজায় মিঠে লেগেছিল তো উত্তরটা হবে ধুলো বালির কোরমা পোলাও কাদার পিঠে মিছি মিছি খেয়ে সেগুলি তাদের মিঠে লেগেছিল একের চার নম্বরে দেওয়া আছেন বক্সে চালাক অতি চিকিৎসক চুঞ্চু চুনচু শব্দের অর্থ কী তো উত্তরটা হবে এখানে চুনচু কথার অর্থ হলো ওস্তাদ একের পাঁচে আছে মালগাড়ি কবিতায় কথক কার কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে তো উত্তর লিখতে হবে মালগাড়ি কবিতায় কতক পরীর কাছে মালগাড়ি হওয়ার বর চাইবে একের ছয় প্রশ্ন দেওয়া আছে সে ঘোর বনে মানুষের নাম গন্ধ নেই শুধু জানোয়ারের কিলিবিলি কোন জঙ্গলের কথা বলা হয়েছে তো উত্তর লিখতে হবে এখানে লুসার পাহাড়ের জঙ্গলের কথা বলা হয়েছে একের সাত নম্বরে দেওয়া আছে ইচ্ছা করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি কথকের কি কি ফেরি নিয়ে বেড়াতে ইচ্ছে করে তো উত্তর লিখতে হবে কথকের চুরি ও চিনির পুতুল ফেরি করে বেড়াতে ইচ্ছে করে একের আটে আছে বোতর দেখা পাওয়া নাকি সময় ভালো বোতর পরিচয় দাও তো বোতর পরিচয়টা আমরা এভাবে লিখবো অমরেন্দ্র চক্রবর্তী লেখা আমাদের জঙ্গলে গল্প থেকে জানা যায় যে বোত ছিল আমাদের দেবতা এবং রক্ষাকর্তা বোত একটি জনজ প্রাণী তার নাক ও ঠোঁট খুব সরু লম্বায় সে এক দেড় হাত এবং মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড়। একের নয় প্রশ্ন আছে ধলেশ্বরী খ্যাপা নদী এ কথা বলা হয়েছে কেন তো উত্তরটা এভাবে লিখবো আমরা রানীচন্দ্রের লেখা আমার মার বাপের বাড়ির শীর্ষক গল্পে ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হয়েছে কারণ নদীটি নিজের চলার তাল ঠিক রাখতে জানে না নদীটির বেগ ও স্রোত প্রবল তার বিশাল এলোপাথারে ঢেউ আসতে পড়ে নদীর গায়ে একের দশে প্রশ্ন দেওয়া আছে মন উন্মঙ্গ কার মনের এমন পরিস্থিতি তো উত্তরটা হবে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় নৌকার তিনজন মাঝি মাল্লার মনের এরকম পরিস্থিতি এরপর আছে দুয়ের দাগের প্রশ্ন দুয়ের থেকে বলা হয়েছে নিজের ভাষায় উত্তর দাও প্রশ্নের মান দেওয়া আছে দুই গুণ দশ সমান সমান কুড়ি দুয়ের একের প্রশ্নে বলা হয়েছে নানানভাবে নতুন জিনিস শিখছি দিবার রাত্র সবার আমি ছাত্র কবিতায় কবি কীভাবে প্রকৃতি থেকে দিনরাত নানানভাবে নতুন জিনিস শেখেন তো উত্তরটা আমরা এভাবে লিখবো উদ্ধৃতি অংশটি সুনির্মল বসু সবার আমি ছাত্র নামক কবিতা থেকে নেওয়া হয়েছে কবি আকাশের কাছ থেকে উদার হতে শিখেছেন পাহাড়ের কাছে তিনি মৌন হতে শিখেছেন চাঁদের কাছে মধুর কথা বলার শিক্ষা পেয়েছেন এছাড়াও মাটির কাছে সহিষ্ণুতা পাষাণের কাছে কঠোর হওয়ার এবং ঝর্নার কাছ থেকে তিনি কবি গান গাওয়ার শিক্ষা পান এইভাবে প্রতিনিয়ত প্রকৃতির কাছ থেকে কবি নতুন নতুন জিনিস শেখেন দুইয়ের দু নম্বরের প্রশ্ন দেওয়া আছে গাছে ওঠা ব্যাপারটা তাহলে এরকম বক্তার অভিজ্ঞতা নিরিখে গাছে ওঠা ব্যাপারটা কীরকম তথ্যটা আমরা এভাবে লিখব তত্ত্ব চানের অ্যাডভেঞ্চার গল্পে গাছে ওঠার ব্যাপারটা বড় অদ্ভুত পরিকল্পনা মতো একটি মই এনে তত্ত্ব চান গাছের ডালে লাগায় ইয়াসোয়াকে চান নিজে উঠতে পারল না তত্ত্ব চান তাকে নিচ থেকে ঠেলে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয় এরপর একটা সিঁড়ির মতো মই এনে লাগায় গাছের গোড়ায় অনেক কষ্ট করে ইয়াশাকি চানকে ময়ের মাথায় তোলে তত্ত্ব চান তারপর ভাগ হওয়া ডালে বসে তত্ত্ব চান ময়ের মাথায় পেটের উপর ভর দিয়ে ইয়াসোয়াকি চানকে টেনে গাছের ডালে তোলে দুইয়ের তিনে প্রশ্ন দেওয়া আছে বাগিচার তলায় যেন তারা হেসেছে এ কথা বলা হয়েছে কেন তথ্য লিখব আমরা বনভোজন কবিতায় নুরু পুষি আয়েসা সফি এই ছেলেমেয়েরা দুপুরে না ঘুমিয়ে বাগিচাতে এসেছে বনভোজন করবে বলে এবং তারা সেখানে ভীষণ খুশি তা কথা বলা হয়েছে দুইয়ের চার নম্বরে দেওয়া আছে মালগাড়ি কবিতায় কথকের মালগাড়ি হতে চাওয়ার তিনটি কারণ নির্দেশ করো তথ্য লিখবো কথকের মালগাড়ি হতে যাওয়ার তিনটি কারণ হলো এক অর্থাৎ ক হচ্ছে মালগাড়ি তার নিজের ইচ্ছা মতো চলে কোনো বাধ্যবাধকতা থাকে না ক্ষয়া লিখেছি আমরা দেরি হওয়া বা যাত্রী ওঠানো নামানো নিয়ে কোনো দুশ্চিন্তা নেই এবং কয়ে হচ্ছে মালগাড়ি মালগাড়িকে কোনো টাইম টেবিল মেনে চলতে হয় না দুয়ের পাঁচে দেওয়া আছে উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় উবা কি বুঝতে চায় তো উত্তর আমরা লিখবো অমরেন্দ্র চক্রবর্তীর লেখা আমাজনের জঙ্গলে গল্পে উবা লেখকের চোখের দিকে তাকিয়ে বুঝতে যায় তিনি কে কোথা থেকে এসেছেন কোন পৃথিবীর মানুষ তিনি এবং সেই পৃথিবীটা কীরকম দুইয়ের ছয় নম্বরে দেওয়া আছে বর্ষা দিয়ে বিধ বেতারে রাজ্যে আমার এলে কারা এমনটি করবে তো উত্তর লিখতে হবে কাজে নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় নৌসেনা সিন্ধু গাজী মোল্লামাঝি ও জেলেরা জলদস্যু এবং সমুদ্রের হিংস্র জন্তুদের বর্ষা দিয়ে বিঁধবে যদি তারা তার রাজ্যে আক্রমণ করে দুইয়ের সাত নম্বরে দেওয়া যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে দক্ষিণ মেরু অভিযান রচনাংশ অনুসরণে সেই অভিজ্ঞতার বিবরণ দাও তো উত্তরটা আমরা এভাবে লিখব কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা দক্ষিণ মেরু অভিযান গল্পে স্কট তার যাত্রীদের নিয়ে উনিশশো দুই সালের নভেম্বর মাসে উনিশটি কুকুর সঙ্গে নিয়ে স্লেজ গাড়িতে চেপেন দক্ষিণ মেরুর দিকে যাত্রা শুরু করেন পথে স্কট ও তার সাথীদের তীব্র তুষার ঝড়ের মুখোমুখি হতে হয় এবং কোনো রকমে প্রাণ হাতে নিয়ে তারা কিং এডওয়ার্ড দ্বীপে ফিরে আসেন দুইয়ের আট নম্বরে দেওয়া আছে আলোর নাটকে বাদুরদের গানের বক্তব্যটি কি তো উত্তরে আমরা লিখব লীলা মজুমদারের লেখা আলো নাটকে বাদুরদের গানের বক্তব্যটি হলো তাদের গুহাতে সোদা গন্ধন এবং সেই গুহা বন্ধ সেখানে অন্ধকারে তারা সাদা দাঁত বের করে আর কালো ডানা মেলে বসে আছে এবং তারা আলো সহ্য করতে পারে না দুইয়ের নয়াদেও আছে নৌকা পারে লাগে তখন ভাই বোনেরা কী করে তো উত্তরটা হবে রানীচন্দের লেখা আমার মার বাপের বাড়ি গল্পে যখন নৌকা পারে লাগে তখন ভাই বোনেরা নৌকা থেকে লাফিয়ে পড়ে এরপর তারা খাগড়ার বনে এবং বালির চরে ছোটাছুটি করে এছাড়াও তারা গত রাতে রান্না করা লুচি আলোর দম হালুয়া ইত্যাদি জলের ধারে বসে খেয়ে হাত মুখ ধুয়ে আবার দুইয়ের দশ নম্বরে দেওয়া আছে দূরের পাল্লা কবিতায় নৌকো থেকে কোন দৃশ্য চোখে পড়ে তথ্যটা আমরা এভাবে লিখবো সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় দূরে যাত্রা করতে তিনজন মাল্লা নৌকো চালানো শুরু করেন দিনের বেলা তাদের চোখে পড়ে নদীর পাড়ে জমে থাকা জঞ্জাল গজিয়ে ওঠা ঝোপঝাড় নদীর জল শৈবালে পরিপূর্ণ চড়ে জেগে থাকা কঞ্চির বন বন তার নিজের ডিম শ্যাওলায় ঢেকে ফেলা দৃশ্যের দেখা মেলে পানকৌড়ি জলে ডুব দেয় নদীর পারে দ্রুত স্নান সারে ঘোমটা পড়া বউ নৌকো থেকে এই সব দৃশ্য মাঝিদের চোখে পড়ে তিনের দাগে দেওয়া আছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান দেওয়া আছে এক গুণ পাঁচ সমান সমান পাঁচ তিনের একের প্রশ্নে দেওয়া আছে নিচের বাক্যগুলি থেকে সন্ধিবদ্ধ পদ খুঁজে নিয়ে বিচ্ছেদ করো তিনের একের এক নম্বরে দেওয়া আছে সমুদ্রের একটি নাম রত্নাকর এখানে সন্ধিবদ্ধ পদ হচ্ছে রত্নাকর এটা সন্ধিবিচ্ছেদ করতে হবে তো সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে রত্ন যোগ আকর রত্নাকর তিনের একের দুইয়ে দেওয়া আছে আমাদের বিদ্যালয় আমাদের গর্ব যেখানে সন্ধিবদ্ধ পদ হচ্ছে বিদ্যালয় এটা সন্ধিবিচ্ছেদ হবে বিদ্যা যোগ আলয় বিদ্যালয় তিনের একের তিনে আছে তোমার দায়িত্ব সকলকে স্বাগত জানানো তো এখানে স্বাগতটা হচ্ছে সন্ধিযুক্ত পদ এবং স্বাগত সন্ধি বিচ্ছেদ হবে সুযোগ আগত তিনের একের চারে দেওয়া রমেশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত চরিত্র তো এখানে সন্ধিবদ্ধ পদ হচ্ছে রমেশ তো রমেশের সন্ধিবিচ্ছেদ হবে রমা যোগ ইস রমেশ তিনের একের পাঁচে দেওয়া সকলের মতৈক্য হওয়া সম্ভব নয় এখানে সন্ধিবদ্ধ পদ হচ্ছে মতৈক্য এবং এটা সন্ধি সন্ধিবিচ্ছেদ হবে মত যোগ ঐক্য সমান সমান মতৈক্য তিনের দু নম্বরে দেওয়া আছে সন্ধি কর প্রশ্নের মান এখানে দেওয়া আছে এক গুণ পাঁচ সমান সমান পাঁচ তিনের দুইয়ের একের প্রশ্ন দেওয়া আছে সুধি যোগ ইন্দ্র তো এটা সন্ধিবদ্ধ করতে হবে এটা কি তো সুধি যোগ ইন্দ্র সমান সমান হবে সুধীন্দ্র তিনের দুইয়ের দু নম্বরে দেওয়া আছে দাম যোগ উদর তো সন্ধি হবে দাম যোগ উদর সমান সমান দাম উদর তিনের দুইয়ের তিনের দেওয়া আছে পূর্ণযোগ ইন্দু তো সন্ধি হবে যোগ ইন্দু সমান সমান পূর্ণেন্দু তিনের দুইয়ের চারে দেওয়া আছে দিবস যোগ অন্ত তো দিবস যোগ অন্তর সমসমান হবে দিবস অন্ত আর তিনের দুইয়ের পাঁচে দেওয়া আছে বন যোগ ওষধি তো বন যোগ ওষধির সমসমান হবে বন ঔষধি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাদের প্রয়োজন যাতে তারাও এখান থেকে উত্তরগুলো সঠিকভাবে জেনে নিতে পারে চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রেখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও ফিরে আসবো আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই